ওই যে চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ওরার কাছে বায়াত গ্রহণ করে অনেক আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ হয়েছেন। ভাইয়েরা আমার, চরমনার একজন মুরিদ ছিল ঘুঘু মুন্সী, ওনার বাড়ি কুড়িগ্রাম। আমি ওনার কবরের সামনে দাঁড়িয়েছিলাম, ওনার এলাকায় মাহফিলে গিয়েছিলাম। কুড়িগ্রামের গুগু মুন্সী একজন সাধারণ জেনারেল মানুষ ছিল, এলাকার মানুষ, সাধারণ একজন কৃষক মানুষ। গ্রামের সবাই তাকে গুগু মুন্সী বলে ডাকত, ওনার নাম ছিল অন্য একটা নাম, গুগু মুন্সী বলে যেহেতু প্রসিদ্ধ তাই সবাই গুগু মুন্সী বললেই তাকে চিনতে পারে। সেই ঘুঘু মুন্সী শুধু আল্লাহর জিকির করত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমন বলে বলে সারাদিন জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন আল্লাহর জিকির করার কারণে মানুষ থেকে ঘুঘু মুন্সী বলতো ঘুঘুর মতো সারাদিন শুধু আল্লাহর জিকির করে। এই ঘুঘু মুন্সী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনার লাশটা অন্যান্য কবরের সমত তাকেও দাফন করা হয় ওনার বাড়ির কবরস্থানে। ওই কবরস্থানের পাশে এখন বর্তমানে ছোট্ট একটা মাদ্রাসা আছে, গ্রামের মাদ্রাসা। কবরস্থানে দাফন করার পর কয়েক বছর পার হওয়ার পর রোদি ভাঙ্গা গেছে কবরস্থানের মাটি, অনেক লাশ পাওয়া যায় না, কিন্তু একটা লাশ দেখা যায়, কাফনের কাপড়টা পানির সাথে ঝুলতেছে। এলাকার মানুষ গেলেন সেখানে, যায় দেখে হা হা একটা কবরের লাশ দেখা যায়। লাশটাকে মাটি থেকে উদ্ধার করা হলো, তাকায় দেখা যায় এটা কার লাশ হতে পারে, চেহারা খুইলা দেখে 20-30 বছর আগে যেমন দাফন করা হয়েছিল তেমন বোঝা যায় না, 1 বছর 5 বছর 10 বছর আগের কবর বোঝা যায় না। লাশ দেখে মনে হয় মাত্র দুনিয়া থেকে বিদায় হয়েছে, টাটকা লাশ দেখা যায়, কাফনের কাপড়টাও জ্বলে নাই, কাপনের কাপড়টাও নষ্ট হয় নাই, মাটি খেয়ে ফেলতে পারে নাই। গুগু মুন্সী লাশটাকে আবার দাফন করা হল, আবার ভেঙ্গে গিয়েছিল। এবার উঠায়া উনি যেহেতু চরমনের সিলসিলার মানুষ, চরমনের মুরিদ ছিলেন, তাই ওনার লাশটাকে শহরের এক নদীর ওই পাশে নেওয়া হলো। এখানে বর্তমানে কুড়িগ্রামে 3 দিন বিবি চরমনের নমুনায় একটা ইস্তিমা হয়, ভাইয়েরা আমার মাহফিল হয়, হালকায় জিকির হয়। সেখানে একটা মাদ্রাসাও আছে, কওমি মাদ্রাসা, হেফজখানা, কিতাবখানা, নুরানি সব আছে সেখানে। ওই মাদ্রাসার মাঠের এক পাশে তার কবরটা আছে। ভাইয়েরা আমার, এত বড় আল্লাহওয়ালা এমনি এমনি হয় নাই, আল্লাহর জিকির করার কারণে হয়েছে। আমার আল্লাহর জিকিরটা যখন আমরা বেশি বেশি করব, তখন আল্লাহওয়ালা হতে পারব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিল রাহমাতুল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাই তথা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এমনি এমনি বড় আল্লাহওয়ালা হয় নাই। আল্লাহর জিকির বেশি বেশি করার কারণে আল্লাহর নামটা তার কাছে বেশি মজা। দুনিয়াতে অনেক মানুষের কাছে মধু খাইতে অনেক মজা, তাই বেশি বেশি মধু খায়। অনেক মানুষ খাবার খাইতে অনেক মজা লাগে। আর জমিনের অনেক মানুষ এমন আছে যে মানুষটা সব সময় জিব্বাটা লড়ায় লড়ায় আল্লাহর জিকির করতেই বেশি ভালোবাসে।